আজকের এই সম্বোধনার বিশেষ মানব দেহক হিসাবে আপনারা আমাকে ভোট দেওয়ার জন্য আমার দায়িত্ব আছে এখানে যে কাজ করার জন্য। শুধু এতটুকু আমি বলবো যে আমরা সবাই ইউনিটি থাকতে হবে। মাঝে মধ্যে বাইরের থেকে হাওয়া আইয়ে পাহাড়ি বাঙালির মধ্যে একটা উত্তপ্ত করে, এইগুলো আমরা নজরে রাখতে হবে। আর ইমিডিয়েটলি গত 5 বছরে তো অনেক কমিটি করা হয়নি, যাতে এই 2-3 দিনের মধ্যে যাতে সুন্দর করে সবাই মিলে যাতে একটা কমিটি করা হয়। আর কমিটি যা ডিসিশন এটাই ফাইনাল ডিসিশন হবে, বাইরে থেকে আইয়া বা আমি প্রমোদ রিয়াং MLA আসবো যাতে এইভাবে করতে হবে না হয়, যাতে ফাইনাল ডিসিশন যে কমিটি নিব এটাই ফাইনাল হবে। তাই তাড়াতাড়ি কমিটিগুলো করুন। গত 18 ভারতীয় জনতা পার্টি এবং IPFT আমরা আন্দোলনকে আমরা বিশ্বাস করি না। কোনো জনগণের আন্দোলন ছাড়াই আমরা সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দিই। যেমন উদাহরণ একটা আমি উদাহরণ দেব যে আমাদের কয়েকদিন আগে আগরতলাতে কামান চমুনিতে, এই কামান চমুনি নাম বিগত বহু বছর ধরে কামান চমুনি নাম ছিল, কেউ ভাবতে পারি না বা কেউ আন্দোলন করিনি, কেউ আওয়াজ তুলিনি যে আমাদের এই রাজ্যের মাননীয় জনকল্যাণ সভার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয়ের নেতৃত্বে আগরতলা কামান চমুনি নামটাকে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকর নাম পরিবর্তন করে দিয়েছে। এবং ওই কামান চমুনি জাগার নাম যে কামান চমুনি বিগত দিনে বহু বছর ধরে কামান চমুনি নাম ছিল, আজকে সেই জায়গাতে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য নামে ওই চমুনিটার নাম হয়ে গেছে।